ছোট বড় সবার প্রিয় বর্তমান সিজনাল একটা ফল কদবেল। আর এই কদবেলের আপনারা বাজার থেকে কিনে খান, কাঁচা ফলগুলো পাকানো হয় বা ভাপ দিয়ে রোদে শুকায়। কিন্তু আপনার বাসায় যদি একটি কদবেলের গাছ থাকতো তাহলে কেমন হতো? আপনারা অনেকেই ভাবেন যে একটা কদবেল গাছের জন্য 10 থেকে 15 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় ফল ধরার জন্য। কিন্তু আপনার এই ধারণাকে ভুল প্রমাণিত করে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে হাইব্রিডের অনেক জাত বাজারে চলে এসেছে। আর তারই একটি জাত নিয়ে আমরা আজকে আপনাদের সামনে চলে এসেছি। আমরা আমাদের নিজস্ব নার্সারিতে বেড করে কদবেলের বিভিন্ন চারা রোপণ করেছি এবং কলম করেছি। আজকে আপনাদের সেই চারাগুলোই দেখাবো যে খুবই অল্প সময়ে আমাদের এইখানে কদবেল ধরার মতো যে গাছগুলো রয়েছে, এমনকি আপনাদের যে চারাগুলো এখন দেখাবো সেই গাছে এখনও ফুল পর্যন্ত ধরে গেছে এরকম চারা। তো চলুন দেখাই আপনাদের গাছগুলো। আপনাদের এখন দেখাচ্ছি আমাদের কদবেলের বেড চারাগুলো। এইখানে আপনাদের যে চারাগুলো দেখাচ্ছি এটা সম্পূর্ণ কলমের চারা, এটা সম্পূর্ণ হাইব্রিডের চারা। আর হাইব্রিডের চারায় যে খুবই অল্প সময়ে ফল ধরে তারই প্রমাণ আমি এখন আপনাদেরকে দিচ্ছি। আসুন আপনাদেরকে দেখাই যে একটি ছোট চারায় ফল ধরে গেছে। এই যে এই চারাটা দেখতে পাচ্ছেন, এত ছোট চারা, দেখেন গাছে কদবেলের ফুল চলে আসছে। এটা সম্পূর্ণ হাইব্রিডের চারা। আপনারা চাইলে এরকম চারা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এই চারাগুলো 4 থেকে 5 বছরও নেয় না, 2 থেকে 3 বছরের মধ্যেই ফল ধরে। কারণ আপনাদের এখানে যে চারাগুলো দেখছেন হাইব্রিডের কলম করা হয়েছে, এই চারাগুলো 2 মাস বা 2.5 মাস মতো বয়স হবে। এই চারাগুলোর কলম করার বয়স এখনই গাছে ফুল চলে আসছে। এমনকি আপনারা চাইলে বড় চারাগুলো আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এমনকি সিজনাল সময়ে আপনারা যদি আসেন সেই সময় ফল ধরা অনেক কদবেলের চারাও আমাদের এখানে থাকে। এই বেডে 30 থেকে 40টা মতো চারা আছে, বা হ্যাঁ 30-40টার মধ্যে চারা হবে। আমাদের 3-4টা কদবেলের বেড আছে, এটা হাইব্রিডের বেড। আপনারা চাইলে এখান থেকে চারাগুলো সংগ্রহ করতে পারবেন। আপনাদের কদবেলের যে বেডের চারাগুলো দেখালাম, এইটার পাশাপাশি আমাদের রয়েছে আমলকি, লিচু, মালটা, কমলা, এমনকি আরও অনেক ধরনের জনপ্রিয় ফল বা বিদেশি ফল। আর আপনার পছন্দের ফলগুলো যে কোনো ধরনের ফলই হোক না কেন, আপনারা যদি কল করে আসেন, কল করার 5 থেকে 6 দিনের মধ্যে আপনার বাসায় আমরা চারাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনার কুরিয়ারের মাধ্যমে যে কোনো ঠিকানায় চারাগুলো সংগ্রহ করতে পারবেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নার্সারিতে। এমনকি আপনাদের এই হাইব্রিডের চারাগুলো সংগ্রহ করার জন্য যে যে পদক্ষেপ সেগুলো আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার, আমাদের ফোন নাম্বার এবং আমাদের অ্যাড্রেস। আমাদের অ্যাড্রেস হচ্ছে রাজবাড়ী জেলার পাংশা থানা আর পুজোর গ্রাম, এবং নাম্বারটি দেওয়া আছে ডিসপ্লেতে এমনকি কমেন্ট বক্সে। সবাইকে ধন্যবাদ, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন।